রিজার্ভ ব্যাংকর সন্মুখত ওলাল জাপে জাপে নকল নোট। জাল নোট সরবরাহর ঘাটি গুয়াহাটি মহানগরী। লাখ লাখ নকল টকার বান্দিল সহ জালত পড়িল এজন। উত্তর পূবর দ্বারমুখ এইখন গুয়াহাটি মহানগরীত এটা ঘাটি পাতিছে জাল নোট সরবরাহকারী। নকল টকার জাল পতা সরবরাহকারীর এটা টার্গেট হল রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংকর সন্মুখতে জাল নোট সহ গ্রেপ্তার হল এজন। হয় এই বহিরাজ্যর সরবরাহকারীর পর আরক্ষী উদ্ধার করে এই সমূহ নকল নোট। পানবজার আরক্ষী লাভ করেছিল সেই গোপন খবর, আর সেই খবরের ভিত্তিতে আরক্ষী যেটা অভিযান চলাইছিল তেতিয়া রিজার্ভ ব্যাংকর এই সম্মুখ ভাগের পরাই আরক্ষী গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছিল সেই জাল নোট সরবরাহকারীটক। আরক্ষী সেই সরবরাহকারীটির পর উদ্ধার করেছে প্রায় 3 লক্ষাধিক টাকার জাল নোট। টকার বান্দিলত ওলাল 100, 500 আনকি 2000 টকিয়া নকল নোটও। ছত্তিশগড়ের মুকেশ কুমার সাহুক গ্রেপ্তার করে পানবজার আরক্ষী। এইটো ধৃত মুকেশ কুমারক এটা জেরা চলাইছে মহানগর আরক্ষী। জাল নোট সরবরাহকারীর ঘাটি তথ্য উলিয়াইছে আরক্ষী। পিছে কোরপরা কেনেকৈ আহিল ইমানবোৰ টকা, চলিছে তদন্ত প্রক্রিয়া। গতিকে সাবধান, ধনের লেনদেনের সময় আপনিও হোক সতর্ক, কারণ গুয়াহাটির বাজার টার্গেট করেছে এটা দুষ্ট চক্রয়। গুয়াহাটির পৰা দীপাঙ্কর দাসের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। রিজার্ভ ব্যাংকর সন্মুখত ওলাল জাপে জাপে নকল নোট। জাল নোট সরবরাহর ঘাটি গুয়াহাটি মহানগরী। লাখ লাখ নকল টকার বান্দিল সহ জালত পড়িল এজন। উত্তর পূবর দ্বারমুখ এইখন গুয়াহাটি মহানগরীত এটা ঘাটি পাতিছে জাল নোট সরবরাহকারী। নকল টকার জাল পতা সরবরাহকারীর এটা টার্গেট হল রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংকর সন্মুখতে জাল নোট সহ গ্রেপ্তার হল এজন। হয় এই বহিরাজ্যর সরবরাহকারীর পর আরক্ষী উদ্ধার করে এই সমূহ নকল নোট। পানবজার আরক্ষী লাভ করেছিল সেই গোপন খবর, আর সেই খবরের ভিত্তিতে আরক্ষী যেটা অভিযান চলাইছিল তেতিয়া রিজার্ভ ব্যাংকর এই সম্মুখ ভাগের পরাই আরক্ষী গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছিল সেই জাল নোট সরবরাহকারীটক। আরক্ষী সেই সরবরাহকারীটির পর উদ্ধার করেছে প্রায় 3 লক্ষাধিক টাকার জাল নোট। টকার বান্দিলত ওলাল 100, 500 আনকি 2000 টকিয়া নকল নোটও। ছত্তিশগড়ের মুকেশ কুমার সাহুক গ্রেপ্তার করে পানবজার আরক্ষী। এইটো ধৃত মুকেশ কুমারক এটা জেরা চলাইছে মহানগর আরক্ষী। জাল নোট সরবরাহকারীর ঘাটি তথ্য উলিয়াইছে আরক্ষী। পিছে কোরপরা কেনেকৈ আহিল ইমানবোৰ টকা, চলিছে তদন্ত প্রক্রিয়া। গতিকে সাবধান, ধনের লেনদেনের সময় আপনিও হোক সতর্ক, কারণ গুয়াহাটির বাজার টার্গেট করেছে এটা দুষ্ট চক্রয়। গুয়াহাটির পৰা দীপাঙ্কর দাসের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।